পাখির অভয়ারণ্য তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। শহরের বিভিন্ন এলাকার গাছের ডালে ডালে 10,000 মাটির কলস বাঁধার কাজ চলছে, যেখানে বাসা বেঁধে পাখিরা পাড়বে ডিম। এসব পাখির খাবার ব্যবস্থাও করবে পৌরসভা। মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী ও পরিবেশবিদরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফের প্রতিবেদন জানাচ্ছেন রিফাত হোসেন সবুজ। চুয়াডাঙ্গা পৌর এলাকা জুড়ে গাছপালায় রয়েছে শত শত পাখির আনাগোনা। প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে বিভিন্ন ওয়ার্ডে গাছের ডালে ডালে পাখির বাসা হিসেবে মাটির কলস বাঁধার কার্যক্রম শুরু করেছে চুয়াডাঙ্গা পৌরসভা। গেল মাসে শহরের ছাগল খামার এলাকায় গাছে কলস বাঁধা কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে 500 কলস বা ভাট দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবকটি ওয়ার্ডে 10,000 ভার বাধার টার্গেট নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা আরো দেব এবং পৌরসভার প্রতিটা কর্নারে বা প্রান্তে প্রান্তে এটা ছড়িয়ে দেবো প্রতিটা গাছে গাছে। পৌরসভার পক্ষ থেকেও ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকেও আমরা খাদ্য ব্যবস্থা করবো, যাতে পাখি শুধু বসবাসী স্থলে নাই, তাদেরকে যাতে আমরা পাশাপাশি খাদ্যটাও সরবরাহ করতে পারি। এই উদ্যোগের ধারাবাহিকতা রাখার অনুরোধ জানিয়েছে পৌরবাসী। আমাদের পৌরসভার অভয়ারণ্যর যে উদ্যোগ নিয়েছে এটা অনেক প্রশংসনীয়। আমাদের 7 নম্বর ওয়ার্ডের এই কার্যক্রম আজকে শুরু করেছে। তারা 2টি করে 3টি করে এই ভার কিনে নিয়ে যে বাসার গাছে অথবা বাসার আশেপাশে গাছে তারা কাজ শুরু করে দিয়েছে। মহান উদ্যোগ গ্রহণ করেছে আমাদের মাননীয় মেয়র মহোদয়, এদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিত্তবান মানুষ আগে আসুক। পাখির অভয়ারণ্য তৈরিতে পৌর মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় পরিবেশ কর্মীরা। আমরা ইতিমধ্যে পৌর নাগরিক হিসেবে আমরা বিভিন্ন এলাকায় আলোচনা চলছে, অত্যন্ত আমরা খুশি এবং অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। পুরো এলাকায় এক সময় পাখির কলতানে মুখরিত হবে। এই অভয়ারণ্যে পাখি প্রাকৃতিক পরিবেশে নিরাপদে বড় হবে বলে আশা করে পৌরবাসী। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।